Hi friends, good morning. So, tomorrow I am going to go to Hyderabad. Hyderabad is a job for me. Kolkata is a short time ago. We have gone to Pujo Chuti. We have gone to Samare. So, today in Hyderabad, our office is a corporate event. There is a convention center. It is a whole day event. So, this whole day event is going to be done. So, today's video is not going to be seen. But today, তোমরা একটু ছোট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেগুলার আমার ভিডিও দেখতে থেকো আজকে ভিডিওটা শুরু করব আমি ট্যাক্সি করে যাব উবার বুক করেছি উবার এখনো আসেনি তো উবারটা চলে গেলে রওনা দেব তো আপাতত আমি ওয়েট করছি উবারের জন্য উবারে উঠে আবার তোমাদের দেখাচ্ছি যে কি হয় আজকের ব্যাপারটা তো আপাতত এইটুকুই উবার এসে গেছে বন্ধুরা এখন উবারে করে যাচ্ছি আমি থাকি হচ্ছে মণিকন্ডা আর যেতে হবে জুবিলি হিলস বলে একটা এরিয়াতে তো এই জুবিলি হিলস অনেক বড় একটা এরিয়া আর একটু হিলি এরিয়া একটু পাহাড়ের ওপরে তো সেইখানে অনেক এরকম কনভেনশন সেন্টার ব্যাংকোয়েট হল এইসব আছে তো তারই একটাতে আমি যাইনি জায়গাটায় আগে অচেনা জায়গা তো গিয়ে দেখি কী ব্যাপার এটা আমার অফিসের একটা ইভেন্ট এটা টেকনোলজি সামিট মতো ইভেন্ট এরকম ইভেন্ট আমাদের আমেরিকা অফিসে প্রচুর হয় তো ইন্ডিয়াতে এই প্রথম হচ্ছে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর দুটো জায়গায় প্যারালালি হচ্ছে একসাথে তো হায়দ্রাবাদের ইভেন্টটায় আমি যাচ্ছি আর এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আর কি ছোট ছোট স্টল বা বুথ দেবে তো এই কনভেনশন সেন্টারের মধ্যে আমার ডিপার্টমেন্টও একটা বুথ দেবে তো সেই বুথে আমাকেও থাকতে বলা হয়েছে আমাকেও কিছুক্ষণ বুথটা ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে তো আমি নাম দিয়েছি বুথ রক্ষা কমিটি যেরকম আমাদের ভোটের সময় হয় না অনেক জায়গায় যাতে ভোট চুরি না হয়ে যায় সেই জন্য বুথ রক্ষা কমিটি করে ওঠে তো আমরা হচ্ছি সেরকম বুথ রক্ষা কমিটি তো যাবো এরপর গিয়ে দেখাবো বুথটা লোকজনের সাথে আলাপ করানোর চেষ্টা করবো দেখা যাক কীরকম হয় তো আপাতত যাচ্ছি আর কি হ্যাঁ আমি জানি আমি কিছুটা রেগুলার আমার নিয়মিত ভিডিও দেওয়া হয় না কিন্তু চেষ্টা করবো এবার যে নিয়মিত ভিডিও দিতে আর আমার নিজের জীবনে কী ঘটছে কী চলছে সেই সব নিয়েও কথাবার্তা লোককে জানানোর চেষ্টা করবো এখন থেকে আমি নানা রকম ভিডিও বানাতাম আমি কখনও আর কি বুক রিভিউ করতাম কখনও নিজের গান গাইতাম কখনও ধরো কবিতা আবৃত্তি করলাম এই সব করতাম তো হাওয়া আছে আজকে বেশ মানে তাই দেখছি একটু হায়দ্রাবাদটা একটু উইন্ডি সিটি হাওয়া একটু বেশি খেলে আর এইখানটায় যেখানে আমি আছি সেখানে একটু ছোটো ছোটো টিলা মতো আছে ঠিক পাহাড় না ছোটোখাটো পাথুরের টিলা মতো আছে সেই জন্য এখানকার আবহাওয়াটা খুব অন্যরকম তো এখন চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়া আর আমি আমাদের অফিস মোটামুটি খুলে গেছে মাঝে মাঝে অফিস যাই মাঝে মাঝে আবার ওয়ার্ক ফ্রম হোম করি তো অফিসে যখন আমি যাই তখন কীরকমভাবে কাটে আমার দিনটা ওয়ার্ক ফ্রম হোমও বা আমি কীভাবে করি কীভাবে আরও ভালোভাবে তোমরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারো প্র্যাকটিস থাকতে পারো এই নিয়ে কিছু কিছু টিপস দেবো আগামী ভিডিওগুলোতে তো দেখতে থাকবো তোমরা হাই ফ্রেন্ডস এসে গেছি আমি ইভেন্টের জায়গায় জেআরসি কনভেনশন সেন্টার বেশ বড়ো একটা কনভেনশন সেন্টার আর খুব সুন্দর দেখতে লাগছে যেইভাবে সামনে একটা সাজানো হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি একটু পরে দাঁড়াও এই দেখো এই আমার অফিসের ইভেন্টের গেট বানানো হয়েছে তো দ্যাট করিয়ে দেখাই এই গেট আর আমি যাচ্ছি তো ফ্রেন্ডস এসে গেছি আমি রেজিস্টার করে ঢুকে গেছি রেজিস্ট্রেশন ডেস্ক এই বাঁদিকে এইখানে রেজিস্ট্রেশন ডেস্ক ছিল এটা রেজিস্টার করার পর আমাকে একটা বোতল দেওয়া হয়েছে জলের বোতল সারাদিন এইটায় জল ভরে ভরে খেতে হবে আর একটা ওয়েলকাম কিট দেওয়া হয়েছে এখানে একটা টি শার্ট আছে এই টি শার্টটা পরে নিতে হবে আর দেখবো আর কী কী আছে আর কী কী ডিউটিস আছে তো সেই সব দেখে আমি চেঞ্জ টেঞ্জ করে টি শার্টটা করে তারপর আমার বুথটা বার করি বুথটা বার করে আবার তোমাদের দেখাচ্ছি ভেতরে কী চলছে তো ফ্রেন্ডস চেঞ্জ করে নিয়েছি আমি এই হলো আমাদের কর্পোরেট টি শার্ট এটা পরে নিয়েছি এমপ্লয়ি আইডি কার্ড গলায় তো একটা পাতলা সুক্তি গোলগোলা টি শার্ট দিয়েছে ভালোই সারাদিন কাটাতে হবে সারাদিনের জন্য আরামদায়ক একটা পোশাক তো এবার ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে গেছে কনফারেন্স রুমটাও বেশ ভালো লাগছে দেখি তোমাদের একবার এক ঝলক দেখাতে পারি কিনা এই দেখো কনফারেন্সের বাইরের হলটা আর ভেতরে তোমরা শুনতে পাচ্ছ ভেতরে একটা কিছু একটা সেশন চলছে কিছু একটা স্পিচ দিচ্ছেন কেউ একজন তো আমি এবার দেখি আমার বুথ রক্ষা কমিটিকে খুঁজে বার করি কোথায় আছো বাবা বুথ রক্ষা কমিটি I think if there's one thing I would tell is have that learning mindset and have curiosity for your area and then that will take you a long way. Thank you. We have one question from our online audience. Yeah, Srinam Kandan has joined us virtually and he's asking. So guys, এতক্ষণ আমাদের দুটো সেশন হলো
গাইজ, এতক্ষণ আমাদের দুটো সেশন হলো, যেটা নেওয়া হলো কি নোট স্পিকাররা কথা বললো। তো সেটা যেহেতু কোম্পানির কনফিডেন্সিয়াল তাই দেখাতে পারিনি, তো এবার তোমাদের একটু দেখাচ্ছি স্টেজটা। এরকম একটা স্টেজ, এরকম একটা বিশাল কনফারেন্স হলে এখানে দাঁড়িয়ে আছি। তো এবার আমরা বাইরে বুথে যাবো। এতক্ষণ দুজন স্পিকার বললেন আর কি, আমাদের দুজন বিজনেস লিডার আমাদের বললেন অনেক কিছু কথা। তো এবার একটু রিফ্রেশমেন্ট ব্রেক হয়েছে, কারণ চা দিচ্ছে, চা বিস্কুট দিচ্ছে, চায়ের লম্বা লাইন পড়ে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ চা নিতে বহুক্ষ জনরণ লম্বা লাইন দিয়েছে। তো এরপর চাটা খাওয়া হয়, তারপর আমরা যাব বাইরে, আমাদের বুথ সেট আপ করবো। তারপরে আমাদের বুথে বেসিক্যালি আমরা যে কাজটা করি সেইটা নিয়ে অন্য যারা আসবে তাদেরকে বোঝাতে হবে যে আমরা কী কাজটা করি, সেইটা নিয়ে কথা বলতে হবে। প্লাস অন্যান্য নতুন লোডদের আমরা মিট করব এখানে, দেখি অন্য টিমের লোডদের সাথে কথাবার্তা। আমার টিমেরও অনেকের সাথে প্রথম দেখা হয়েছে, যেরকম অঞ্জন বলে একটি ছেলে, ও গুয়াহাটি থাকে, ও এতদিন বাড়ি থেকেই কাজ করছিল, এখন হায়দ্রাবাদে এসছে, ওর সাথে দেখা হলো। তো ভাল লাগছে বেশ, অনেকের সাথে দেখা হয়েছে। তো চলো আমরা দেখাবো এরপরে। এইখানে আমাদের বুথ আছে, রূপরেখা কমিটি, তাহলে আমার বন্ধু অর্জুন। এবার এখানটায় আমাদের হচ্ছে বুথে নানা রকম গেমস হচ্ছে, খেলা হচ্ছে, আমাদের কাজ সম্বন্ধে বলা হচ্ছে। বিশাল ভিড়, কত লোক চলে এসেছে দেখো, সবাই আমাদের কোম্পানি, এইসব হচ্ছে। এখানে একটা মজা হচ্ছে, এখানে সাইকেল চালানো একটা বুথ বানানো হয়েছে। এই সাইকেল চালালে সাইকেল যত কিলোমিটার আমরা চালাবো একটা এনজিওতে ডোনেশন পাওয়া যাবে, আমাদের এনজিও একটা ডোনেশন পাবে আমরা সাইকেল চালাবো। এখানে এখন একটা গেম খেলা হচ্ছে, এইমাত্র একটা গেম খেললাম, সেটা এখন আমি আউট হয়ে গেছি। অনেক দূর গেছিলাম, লাস্ট 20 অবধি গেছিলাম, তা এখন আমি আউট। এখনো গেমটা হচ্ছে নিচে, হেভি মজা হচ্ছে, হেভি বাবাল হচ্ছে, এইসব হচ্ছে। চলো এরপরে দেখাবো আবার কী কী হয়। তো গাইজ, এখন বেসিক্যালি খাওয়া দাওয়া হচ্ছে, লাঞ্চ টাইম, বুফে সিস্টেমে লাঞ্চ হচ্ছে। ওই আমার লাঞ্চের প্লেট, একটু বিরিয়ানি নিয়েছি, চিকেন নিয়েছি, আর তোমার পাঁপড় নিয়েছি, নান ছিল, ইয়ে ছিল আর তোমার কি বলে পনির ছিল, একটা মিক্স ভেজ ছিল, চিকেন চেট্টিনার, এইসব অনেক কিছু। এরপরে ডেজার্টও আছে, ডেজার্টও নেব। তো খাওয়া দাওয়া হচ্ছে ভালোই। তোমাদের একটু লাঞ্চের লাইনটা দেখাই, এরপরে লাঞ্চের লাইনটা দেখাই। এবার টাটা, কাজ হচ্ছে পুরো দাবে। এই হচ্ছে আমাদের বুথ রক্ষা কমিটি, এইখানে এরকম গেমস খেলাচ্ছি আমি লোকেদের। তো এইসব গেমস খেলছে লোকেরা, এসে জানছে আমাদের কাজ সম্বন্ধে। আমি আছি, আমার বন্ধু তেজা আছে, ইয়াসের আছে। তো এইসব চলছে এখন, বুথ রক্ষা কমিটি হেভি কাজ করছে, প্রচুর গেমস খেলাচ্ছে, গিফট দিচ্ছে, যারা জিতছে তাদের এরকম প্লান্টস দিচ্ছে। তারা প্লান্টটা দেখিয়ে দিই, প্লান্ট এরকম প্লান্ট দেওয়া হচ্ছে, তারপর ফ্রিজ ম্যাগনেট দেওয়া হচ্ছে, নানা রকম প্রাইস দেওয়া হচ্ছে। বুথ রক্ষা কমিটি একদম লেগে পড়েছে কাজে। তো আমি আবার একটু পরে আসছি, এখন প্রচুর ভিড়, প্রচুর ভিড় স্টলে দেখতে পাচ্ছ, আর আমি এখানে ভিডিও বানাচ্ছি, তবে একটু খেলিয়ে টেলিয়ে লোককে আসছি। তো ড্রেস হয়ে গেছে আমার, এবার বাড়ি ফিরছি, একটা অটো নিয়েছি এবারে, কারণ দেখলাম ক্যাবের থেকে অটো অনেকটাই ডিফারেন্স আসছে। তো অটো নিয়েছি, আর হয়ে গেছে কনফারেন্স, ভলেন্টিয়ার করার জন্য, বুথ ম্যানেজ করার জন্য অনেক কিছু পেয়েছি। ফুলের টবের গাছ পেয়েছি, তারপরে একটা কফি হোল্ডার পেয়েছি, টি শার্টটা তো পেয়েছি, একটা ব্যাচ পেয়েছি, কোম্পানির লোগো আছে তাতে, আর তোমার তাছাড়া অনেক খাওয়া দাওয়া হয়েছে। গাছটা তো দেখিয়েছিলাম, বিকেলবেলা হাইকে ছিল, হাইকেলেও খুব ভালো খাওয়া দাওয়া ছিল, হাইকেলে পেস্ট্রি ছিল, স্যান্ডউইচ ছিল, ফুচকা ছিল, আর ভেজ কোকে ছিল, একটা আলুর চপ টাইপের, ছোটো ছোটো আলুর চপ টাইপের, খুবই ভালো ছিল, আর চা কফি তো ছিলই। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো থাকতো, একটা বেশ ভালো দিন গেল। তো এরকম ইভেন্ট হয়তো এরপরে আবার করে, তো আসবো, এনজয় করবো। আমি ভাবছিলাম যে কীরকম লাগবে, একটা রয়েল বোর্ড ভিড় থাকি, ভাষণ হবে, কিন্তু না, বেশ ভালো লেগেছে। তো অনেকের সাথে দেখা হলো, অনেক কানেকশান হলো আজকে, তো কমিশনের ভিউও বেশ ভালো লাগছে। তো আমার আসবো আবার এরকম দিনে, আর তোমাদের দেখাবো অবশ্যই।